Welcome back to my English class, dear learners. Hope you are well, and I am also well by the grace of Almighty God. Dear learners, I am Brajendranath Gayan, lecturer in English, Barwadia Shohid Sharoni College, Potighata Khulna. Dear learners, as usual, I am going to take your English class, our today's English class. Complete the sentences with suitable phrase and words given in the box. So you have to learn the meaning of the words and phrases given in the box. It means yeah, let alone means bhabai jay na emon, had better bolte borong bhalo, as soon as jei matro, there bolte introductory there mane ekhane ba shekhane, Osborne jonmogoron korechilen, would rather bolte dutu comparing things, dutu comparing bishoyer upor জোর দেওয়া হয় যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় হোয়াটস ইট লাইক বলতে কেমন হয় এরকম বলতে হোয়াট ডাজ লুক লাইক বলতে ও কেমন আর কি আর হ্যাজ টু বলতে বাধ্য থাকা কোনো কিছু করতে বাধ্য থাকা বা করতে হবে এরকম বোঝায় সো নাও উই রিড আউট দ্য সেন্টেন্সেস অন দ্য বোর্ড ফার্স্ট সেন্টেন্স কারাপশন ইজ এ ক্রাইম আমরা জানি দুর্নীতি একটা কি অপরাধ আই ড্যাশ ডাই দেন বিকেম আ কারাপ্ট তাহলে এখানে আমরা বসাতে পারি যে আই উড রেদার ডাই দ্যান বিকাম আ কারাপ্ট তার মানে আমি একজন দুর্নীতিবাজ হওয়ার থেকে বরং আমি মরব এখানে দুইটা কম্পেয়ারিং সাবজেক্ট এখানে আছে কম্পেয়ারিং দুইটা ম্যাটার ডাই অ্যান্ড বিকাম আ কারাপ্ট তার মানে আমি এখানে মরব বরং মরব তবু আমি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ হব না দেন খালিদ ইজ আ ভেরি পুয়ার বয় খালিদ খুবই একজন গরিব একটি ছেলে হি ক্যান্ট ম্যানেজ টু স্কোয়ার মিলস অ্যা ডে তার মানে সে তার দিনের যে আহার প্রতিদিনকার আহার সেটাই ভালো করে ম্যানেজ করতে পারে না ড্যাশ গো টু দ্য ফ্যান্টাস্টিক কিংডম ফ্যান্টাস্টিক কিংডম একটা পার্ক যেখানে খুবই কস্টলি সো এখানে বলা হচ্ছে যে সে তার দিনের যে ভালো একটা মিল ভালো একটা খাবার সেটাই ম্যানেজ করতে সে পারে না আবার ফ্যান্টাস্টিক কিংডমে যাওয়া তো ভাবাই যায় না লেট অ্যালোন সো আমরা উই ক্যান ইউজ হেয়ার লেট অ্যালোন দ্য ফ্রেজ লেট অ্যালোন বলতে ভাবাই যায় না দেন ড্যাশ দ্য চিফ গেস্ট কেম দ্য অডিয়েন্স কিপ্ট সাইলেন্ট তার মানে বোঝাচ্ছে যে এখানে চিফ গেস্ট এসেছিলেন এবং অডিয়েন্স শ্রোতারা খুব নীরব ছিলেন বা নীরব হয়ে গিয়েছিলেন সো আমরা অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র অ্যাজ সুন অ্যাজ দ্য চিফ গেস্ট কেম দ্য অডিয়েন্স কিপ্ট সাইলেন্ট যেই মাত্র প্রধান অতিথি এসেছিলেন তখনই দর্শকবৃন্দ বা শ্রোতাবৃন্দুরা সাইলেন্ট হয়েছিলেন দেন ইন দ্য ভিলেজ ইন আওয়ার কান্ট্রি আ গার্ল হু ইজ ম্যাচুরড ইউজুয়ালি ড্যাশ ওয়ার এ ভেল ইন দ্য ভিলেজ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের গ্রামের হ্যাঁ এ গার্ল একজন বালিকা হু ইজ ম্যাচুরড ইউজুয়ালি যখন সে ম্যাচুর হয় প্রাপ্তবয়স্ক হয় ইউজুয়ালি হ্যাজ টু এখানে হ্যাজ টু আছে হ্যাজ টু ওয়ার ভেল তাকে কী পড়তে হয় তাকে বোরকা পড়তে হয় আমাদের যেহেতু আমরা জানি মুসলিম কান্ট্রি সো উই নো দ্যাট ইন দ্য ভিলেজ ইন আওয়ার কান্ট্রি আ গার্ল হু ইজ ম্যাচুর ইউজুয়ালি হ্যাজ টু ওয়ার ভেল চার্লস ব্যাবেজ ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিশিয়ান চার্লস ব্যাবেজ উই নো দ্যাট হি ইজ আ ফেমাস ফিগার লিজেন্ড অফ ম্যাথমেটিক্স হি ওয়াজ বর্ন এখানে ওয়াজ বর্ন He was born on 26 December 1791 in London. So, এখানে বলা হচ্ছে যে তিনি 1791 সালে 26 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন Our village is a famous on. আমাদের গ্রামটা মানে বিখ্যাত বা খুব পরিচিত ভালো একটা গ্রামের মধ্যে একটা অ্যান্ড আমরা এখানে ইউজ করতে পারি দেয়ার আর মেনি হাইলি এডুকেটেড পার্সন ইন আওয়ার ভিলেজ এবং এখানে অনেক উচ্চ শিক্ষিত মানুষ এখানে রয়েছেন দেন টু ডে ইজ হলিডে আজ আসছে ছুটির দিন এখানে হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার আসলে তাহলে কী বোঝাচ্ছে যে আসলে রিভারে নদীতে সাঁতার কাটাতে কেমন হবে এরকম বোঝাচ্ছে ড্যাশ ইজ ইউনাইটি ইজ স্ট্রেংথ ওকে আমরা এখানে জানি ইট ইজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ আমরা জানি একতাই যেটা একতা সেটাই হলো শক্তি ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল আমরা যতক্ষণ একতাবদ্ধ থাকি ততক্ষণ আমরা আসলে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়াতে পারি আর উই ডিভাইডেড উই ফল এবং আমরা যখন বিচ্ছিন্ন হয়ে যাই আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন কিন্তু আমাদের পতন ঘটে এরকম একটা প্রভাব রয়েছে
এই যে ওই ফল গোস সেইং এরকম একটা প্রভার প্রচলিত রয়েছে দেন আওয়ার এক্সামিনেশন ইজ অ্যাপ্রোচিং নিয়ার আমাদের পরীক্ষা খুব সন্নিকটে উই হ্যাড বেটার আমাদের বরং ভালো কি ভালো প্রিপেয়ার আওয়ার সেলফ টু মেক আ গুড রেজাল্ট টু মেক আ গুড রেজাল্ট সো আমাদের আওয়ার এক্সামিনেশন ইজ অ্যাপ্রোচিং নিয়ার আমাদের পরীক্ষা খুব সন্নিকটে উই হ্যাড বেটার প্রিপেয়ার আওয়ার সেলফ টু মেক এ গুড রেজাল্ট সুতরাং আমাদের একটা ভালো ফলাফল করার জন্য বরং আমাদের এখন নিজেদের প্রস্তুতি করা দরকার বুজ খালিফা ইজ এ স্কাই স্ক্রাপার ইন দুবাই হ্যাঁ ইউনাইটেড আরব আমিরাত ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ে যে বুজ খলিফা নামক একটা অট্টালিকা বিল্ডিং রয়েছে টাওয়ার রয়েছে সেটাকে স্কাই স্ক্রাপার বলা হচ্ছে এটা অনেক বড় উঁচু সো এখানে তাই বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে হোয়াট ডাজ ইট সারাউন্ডিং লুক লাইক হোয়াট ডাজ ইট সারাউন্ডিং তার মানে এটার চারিপাশে আসলে দেখতে কেমন সো ডিয়ার লার্নার্স উই হ্যাভ অলরেডি ফিনিশড আওয়ার ফিল ইন দ্য গ্যাপস আওয়ার কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাসেস অ্যান্ড রিয়ালাইজ দ্য এসেন্সিয়াল অ্যান্ড রিয়ালাইজ দ্য essential or realize the importance of learning the meaning of phrase and words because today's life your daily life you can use this phrase and words to make your life smooth to communicate with each other easily or to communicate beyond your countries with the foreign friends easily by learning the meaning of phrases and words. Dear learners, no more today. Thank you so much for attending my English class.